আমার বয়স যখন 19, আই রিয়েলি স্ক্রুড আপ, যেটার ফলে আমাকে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসতে হয়। বাংলাদেশে আসার পরে আমার এক্স লাভার আমাকে অ্যাকসেপ্ট করছিল না এবং আমি কোথাও যেতে পারতাম না। আমার গার্জিয়ান খুব স্ট্রিক্ট ছিল ছোটোবেলা থেকেই। বাংলাদেশে আমার ফ্রেন্ডসদের সাথে আমি ঘুরতে যেতে পারতাম না এবং তখন তো বড় হয়ে গেছি, সবাই বাইরে ঘুরতে যায়, তখন তো আমি বাসায় কাউকে পাচ্ছিলাম না হ্যাং আউট করার জন্য। অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি লোনলি, আই ওয়াজ মিসিং দ্য লাইফ দ্যাট আই ওয়াজ লিভিং ইন আমেরিকা। তো এই স্ট্রেসফুল সব ব্যাপার হচ্ছিল আমার লাইফে, তো আমার অ্যালোপেশিয়া হয়ে গিয়েছিল, অনেক চুল পড়া শুরু করে এবং আই অ্যাকচুয়ালি হ্যাড ভেরি থিক লং ডার্ক হেয়ার, জেনেটিকলি আমার অনেক মানে চুল ছিল এবং আমাকে আমার ফ্রেন্ডসরা, আমেরিকান ফ্রেন্ডসরা আমাকে পোকাহান্টাস ডাকতো, সে কার্টুন যার চুল অনেক ঘন লম্বা কালো। বেসিকলি আমার মনে হতো যে আমি আমার চুলকে ব্যাক কম করে রেখেছি, ইট ওয়াজ সো পাফি অ্যান্ড বিগ। সো সেখান থেকে অর্ধেক চুল পড়ে গেল এবং কয়েক মাস যায়, তখন আম্মু বাংলাদেশে ভিজিট করতে আসে। আম্মু অ্যাজ আ বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার, অ্যাসথেটিশিয়ান, সে আমার যখন দেখে তিনটা বড় বড় কয়েনের শেপে, কোয়ার্টারের শেপে চুল চলে গেছে, শি ওয়াজ লিটারালি ফ্রিকিং আউট। বাট আমার নানা ভাই বেঁচে ছিলেন তখন, একজনের রেকমেন্ডেশনে আমাকে একটা হোমিওপ্যাথিক ডক্টরের কাছে নিয়ে যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়ার্কড, উইদিন 3 মান্থস আমার ওই জায়গাগুলোতে ছোটো ছোটো চুল পড়া শুরু, উঠা শুরু করে। লং স্টোরি শর্ট, আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে চুল পড়ে স্ট্রেসের কারণে এবং অ্যালোপেশিয়া যখন কারো হয় তার স্ট্রেস রেসপন্স এতটা বেশি থাকে যে এই প্রবলেমটা তার দেখা যায়। সো বেসিকলি আই ওয়াজ সো স্ট্রেস দ্যাট আমার সিম্পথেটিক নার্ভাস সিস্টেম ওয়াজ প্রবাবলি অন ফর দ্য মোস্ট অফ দ্য ডে, অ্যান্ড ইভেন প্রবাবলি আমার ঘুমের মধ্যেও আমি স্ট্রেস করতাম, যাব আমার ঘুম ঠিক ছিল। এবং একটা সারপ্রাইজিং ব্যাপার, ওই সময় তো আর এত কিছু বুঝতামও না যে আই এম স্ট্রেসিং সো মাচ, আই এম সো ডিপ্রেসড, আই এম সো অ্যাংজাইটি হচ্ছে আমার, যে আমার বডি অ্যালোপেশিয়া দিয়ে আমার স্ট্রেসটাকে রেসপন্স করছে। সো আই কুডেন্ট টক টু মাই প্যারেন্টস অর এনি অফ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট মাই স্ট্রেস, আমার স্ট্রেস নিয়ে আমি কারোর সাথে আলাপ করতে পারছিলাম না। কেন পারছিলাম না সেটা আমি বলি, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি আমার পার্সোনাল প্রবলেমসগুলো আমার ফ্যামিলির সাথে আলাপ করতে পারবো। বেসিকলি দেখা যায় যে আমরা অনেকে অনেক আদরে, অনেক যত্নে, অনেক সোনা চামিচ নিয়ে বড় হয়েছে, কিন্তু একটা দিক ছিল যে আমরা আমাদের বাবা মাকে খুব ভয়ও পেয়েছি। হ্যাঁ, সো গ্রোয়িং আপ উইথ বিইং স্কেয়ার্ড অফ প্যারেন্টস ইজ ভেরি আনহেলদি, এবং এটা দেখা যায় যে আমাদের সমাজে একটা, এটা সবখানে, খালি আমাদের সমাজে না, যে বাচ্চাদেরকে ভয়ে রাখলে ফিয়ার মেক্স আ চাইল্ড বিহেভ অ্যাবসলুটলি রং, বিকজ যখন আমরা ভয় দেখাই আমাদের বাচ্চাদেরকে তখন আমাদের বাচ্চারা আমাদেরকে ট্রাস্ট করে না, বিকজ আমাদের বাবা মারা এমনভাবে ছোটো ছোটো ব্যাপার নিয়ে রিয়্যাক্ট করে, এক্সপ্লোড করে এবং মারে, হাত উঠায় গায়ে, যে বাচ্চারা ভয় পেয়েছে, আমরা ভয় পেয়ে যেতাম যে কী বলবো। হ্যাঁ, একটা ছোটো কথা বলছি সেটা বোঝার আগে, একটু জিজ্ঞেস করার আগে রাগ দেখিয়ে ফেললো, চিল্লাচিল্লি করে ফেললো, অনেকে তো মারে বাচ্চাদেরকে, উইচ ইজ ভেরি আনহেলদি। সো কিস জাস্ট, এটার কারণে দেখা যায় যে আমার এত ক্লায়েন্টস, আমার বেসিকলি সব ক্লায়েন্টসই আমাকে বলছে যে বাচ্চারা তাদের সাথে কথা বলতে চায় না, সারাদিন রুমে থাকে, তো হবেই তো, বিকজ ওরা ভয় পেয়ে যায়। আমরা যখন, আমাদের বাবা মারা যখন এভাবে রিয়্যাক্ট করে আমরা ভয় পেয়ে যাই, আমাদের ভালো লাগে না, আমরা তাদেরকে ট্রাস্ট করতে পারি না, এবং দেখা যায় বাচ্চাগুলো ঘরের রুম বন্ধ করে তারা খুব সাফার করে। এবং এই গ্রোয়িং স্টেজটাতে তো একটা মানুষ, মানে একটা বাচ্চা যখন বড় হচ্ছে, টিনেজ লাইফ পর্যন্ত, তারা কিন্তু নিজেদেরকে ঠান্ডা করার জন্য, সেলফ সুদিং অথবা কাম করার পদ্ধতিগুলোও তারা শিখে না, রাইট? শিখে না কারণ এগুলো শিখতে হয়, নিজেকে সুত করার জন্য, নিজেকে কাম রাখার জন্য, রিল্যাক্স থাকার জন্য এগুলো শিখতে হয়। আমরা কোথা থেকে শিখি এগুলো? আমরা আমাদের আশেপাশে পরিবেশ থেকে শিখি, আমাদের বাবা মাদেরকে শিখি যে তারা যখন চাপ ফিল করে, তারা যখন স্ট্রেসড আউট হয়ে যায়, তারা কীভাবে তাদেরকে কাম রাখতে জানে, তাদেরকে কীভাবে তারা রিল্যাক্স করতে জানে, ওগুলো দেখে দেখে আমরা বাচ্চারাও
ছোটবেলায় সেগুলো শিখি। অন টপ অফ দ্যাট, যেসব বাবা মারা না একদম চোখের গরমেই বাচ্চাদেরকে, বড় বাচ্চাদেরকে, সন্তানদেরকে যখন থামিয়ে দেয়, সারপ্রাইজ করে ফেলে, এই বাচ্চাগুলোই দেখা যায় যে বড় হয়ে তাদের বাবা মাদের কাছ থেকে সাপোর্ট খুঁজে না, যখন সাপোর্ট দরকার হয় তাদের বন্ধুত্ব নিয়ে, তাদের রিলেশনশিপসগুলো নিয়ে, তাদের স্ট্রাগলসগুলো নিয়ে, তাদের বাবা মাদের সাথে কিচ্ছু আলাপ করে না, সব কিছু লুকিয়ে রাখে। এবং এই ধরনের প্যারেন্টিংয়ের কারণে দেখা যায় যে অনেক বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তারা ঘরে থাকতেই পছন্দ করে না। আমি নিজে যেমন এক্সট্রিমলি হাইপার ভিজিলেন্ট ছিলাম, নার্ভাস হয়ে যেতাম যখনই আমার মা অথবা বাবা অথবা আমার ফ্যামিলির যে কোনো মেম্বার যাদের সাথে আমি বড় হয়েছি তাদের পায়ের আওয়াজ শুনতাম, আমি অ্যাংজাইটিতে পড়ে যেতাম। আমি রিলিজিয়াস মাইন্ডেড হয়ে যাই যখন আমার বয়স 24, এবং আমার সাথে 24 বছর পর্যন্ত, স্পেশালি আমার লেট টিনেজ লাইফটাতে, সবচেয়ে বেশি ড্যামেজিং এবং হার্মফুল যে ব্যাপারগুলো হয়েছিল সেগুলো হলো, আমি সবসময় লাভ অ্যান্ড সাপোর্ট সেই মানুষগুলোর থেকে খুঁজতাম যে মানুষগুলো আমার জন্য ভালো ছিল না। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা লাভ এবং সাপোর্ট সে মানুষগুলো থেকে খুঁজে যারা অ্যাবিউসিং হয় এবং পানিশিং হয়, এবং এই মেয়েগুলো দেখা যায় যে এই মানুষগুলোকে ঠিক করাতেই তাদের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সো ইভেন দো আমি ধর্ম পেয়েছিলাম, আমি তারপরও কিন্তু পুরোপুরি সব কিছু গুছিয়ে আনতে পারিনি আমার জীবনে, টিল আই রিয়েলি স্টার্টেড টু গো ডিপ ইনসাইড অফ মি অ্যান্ড স্টার্টেড টু হিল মাই ইনার চাইল্ড। আপনারা যদি কেউ এরকম সিমিলার ইস্যুস নিয়ে আপনাদের জীবনে স্ট্রাগল করছেন, নো দ্যাট আমি আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আমাকে DM করবেন।